আলহামদুলিল্লাহ, অনেকদিন পর বৃষ্টি শুরু হয়েছে। তো এই ছিটাফাটা বৃষ্টিতে অবসান হলো দীর্ঘ যেই তাপমাত্রা চলছিল প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো, যে উচ্চ তাপমাত্রা প্রবহমান ছিল, তাপদাহ ছিল বাংলাদেশে, সেটার অবসান হলো। তো আমাদের এই অঞ্চলটাতে বৃষ্টি শুরু হয়েছে, আর গত 2-1 দিন ধরে দেশের বেশ কয়েকটি জায়গায় এই বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের এই জায়গায় আজই শুরু হয়েছে। তো বৃষ্টি ছিটেফোঁটা হচ্ছে, তো ছিটেফোঁটা বৃষ্টি হলেও জনজীবন কিন্তু প্রশান্তি চলে আসছে, কারণ এই বৃষ্টিতে শান্তি বয়ে আনছে রহমতের বৃষ্টি আর একটু ঠান্ডা বাতাস, যেটা তাপমাত্রাকে একদম একদম অবসান ঘটিয়েছে। তো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ এই রহমতের বৃষ্টিটা আমাদেরকে দেওয়ার জন্য। এই দেখেন বৃষ্টি হচ্ছে কি সুন্দর, বৃষ্টির শব্দ শুনতে কিন্তু খুব ভালোই লাগে। তো অনেকদিন পর বৃষ্টি, তো বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে, কিন্তু বৃষ্টিতে এখন ভিজা যাবে না, হঠাৎ গরমের পরে বৃষ্টিতে ভিজলে আবার অসুবিধা হতে পারে, মানে ঠান্ডা লেগে ঠান্ডা গরমেতে সমস্যা হতে পারে শরীরের। তো এখন বৃষ্টিতে ভিজা যাবে না, তো বৃষ্টিটা 2-1 দিন যদি চলমান থাকে, 2-1 দিন যদি হয় 2-1 দিন, তখন বৃষ্টিতে ভিজা যাবে। তো এই দেখেন সুন্দর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কারণে এই গাছপালা, ফসল, আবাদি জমি, ঘাস, এমনকি মানুষ, পশু পাখি, সবার জীবনে, সবার মানে সবারই তো জীবন আছে, সবার জীবনে প্রশান্তি আর শান্তির বিরাজ করছে বর্তমান, এটা নির্দ্বিধায় বলা যায়। তো এই যে দেখেন কী সুন্দর বৃষ্টি হচ্ছে, তো কোথায় কোথায় ভারী বর্ষণ হচ্ছে আর কোথায় কোথায় হালকা বর্ষণ হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। আমাদের এই জায়গায় এখন পর্যন্ত হালকা বর্ষণ হচ্ছে, তো বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ কী হয় সেটা পরবর্তীতে দেখা যাবে। তো এই বৃষ্টিটা সত্যি সুন্দর, সত্যি মানে রহমত নিয়ে এসেছে জনজীবনে। তো অনেকদিন পর বৃষ্টি পেয়ে সত্যি আমারও খুব ভালো লাগছে। তো আপনাদের কার কার এই বৃষ্টি ভাল লাগছে বর্তমান এবং বৃষ্টির কি আমাদের কি প্রয়োজন ছিল কি না সেটা কমেন্টে জানাবেন। আর বৃষ্টি সত্যি আমাদের জীবনে রহমত নিয়ে আসছে, তো সবাই আমার সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ, কারণ শুকরিয়া আদায় না করলে আল্লাহর সন্তুষ্টি যদি আমরা না প্রকাশ করি তাহলে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হবেন এবং বান্দার প্রতি আরও যে প্রাকৃতিক দুর্যোগগুলো সেগুলো আরও বেশি বেশি করে দিতে থাকবেন। তো আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর উপর সন্তুষ্টি হওয়া, আল্লাহর সব কাজের উপর সন্তুষ্ট হওয়া। তো বৃষ্টি হচ্ছে দেখেন খুব জোরে আসতে এবার বৃষ্টি, যদিও এতক্ষণ খুব অল্প ছিল। এই দেখেন বৃষ্টি হচ্ছে,